Hello and welcome everyone to Online Study with Priyanka. Jexpo ebong Voclet er second allotment result publish hoye geche. WBSC TVESD ei website e giye tumra tomader allotment letter check korte parbe. Ekhane dekhtei pacho tumra already hoyto try korechile to ekhane click here ei option e click korlei tumra tomader application registration and mobile number আর password enter করে তোমরা তোমাদের allotment letter দেখতে পারবে finally তোমাদের allotment letter দিয়ে দিয়েছে তোমাদের যে profile সেখানে একটা extra option চলে এসেছে allotment তো সেখানে গিয়ে তোমরা check করে নাও তোমরা কে কোন college পেয়েছো এবার তোমাদেরকে যেটা করতে হবে যারা যারা admission নিতে ইচ্ছুক সেই সমস্ত students রা document for polytechnic verification এই অপশনটাতে ক্লিক করবে যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাডমিশন নিতে চাইছো তারা ডকুমেন্ট ফর পলিটেকনিক ভেরিফিকেশন অপশনে ক্লিক করবে এবং তোমাদের অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিয়ে তোমাদেরকে কলেজে চলে যেতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য এবং যারা যারা অটো আপগ্রেডেশন করতে চাইছো সেই সমস্ত স্টুডেন্টসদেরকে ক্লিক হিয়ার টু বুক সিট নাও বাই পেইং প্রভিশনাল সিট বুকিং ফিজ এই অপশনটাতে ক্লিক করতে হবে ইউ মে অপ্ট ফর সিট বুকিং ইন কেস ইউ উইল বি প্রিভিয়াসলি অ্যালোটেড আ সিট ইন দ্য নেক্সট ফেজ ইফ আ হায়ার প্রায়োরিটাইজড সিট ইজ ফাউন্ড অ্যাভেলেবল দেন দ্য সিট উইল বি অফার্ড টু ইউ ইফ নট আপগ্রেডেড ইন দ্য নেক্সট ফেজ ইউর প্রেজেন্ট allotted seat will remain booked for you. You are not required to report any polytechnic for verification. Wait for the result of next phase. অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা এই মানে সেকেন্ড অ্যালটমেন্টে যে কলেজ পেয়েছো সেটা তোমাদের পছন্দ যদি না হয় সেক্ষেত্রে তারা এই অটো আপগ্রেডেশন অপশানে ক্লিক করবে এবং সিট বুকিং বা অটো আপগ্রেডেশন এই অপশানটাতে ক্লিক করবে করে ওয়েট করতে হবে থার্ড অ্যালটমেন্টের রেজাল্টের জন্য এবং যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে ডকুমেন্ট ফর পলিটেকনিক ভেরিফিকেশন অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাডমিশন নিতে চাইছো বা নিতে যাবে তাদেরকে এই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে এরকম একটা পিডিএফ তোমরা দেখতে পারবে এবং অ্যালটমেন্ট লেটারে তোমাদের কি কি নিয়ে যেতে বলা হয়েছে আরও একবার শুনে নাও জেক্সপো বা ভোকলেটের অ্যাডমিট কার্ড জেক্সপো বা ভোকলেটের র্যাঙ্ক কার্ড যে সমস্ত স্টুডেন্টসদের র্যাঙ্ক কার্ড কোনোভাবে হারিয়ে গেছে তাদেরকে বলছি টেলিগ্রামে আমি একটা মোবাইল নাম্বার শেয়ার করেছিলাম সেই নাম্বারটাতে তোমরা একবার যোগাযোগ করো ও তোমাদেরকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে দেবে এবং ও হেল্পফুল এবং অলরেডি অনেকেরই হেল্প করে দিয়েছে সো যাদের যাদের র্যাঙ্ক কার্ড নেই তারা তারা একবার ওর সাথে যোগাযোগ করে নাও এরপর হচ্ছে এই যে অ্যালটমেন্ট লেটার তোমরা ডাউনলোড করছো এটাকে নিয়ে যেতে হবে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে যারা যারা ভোকলেটে অ্যাডমিশন নেবে তাদেরকে আইটিআই বা হায়ার সেকেন্ডারির যে মার্কশিট বা সার্টিফিকেট সেগুলো সাথে করে নিয়ে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল নেবে তার সাথে একটা করে কিন্তু জেরক্স নিয়ে যাবে এছাড়াও তোমাদের কাস্ট সার্টিফিকেটের যা যা মানে যার যেটা আছে সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি কারোর থাকে টিএফডব্লিউ যদি কারোর থাকে ল্যান্ড লুজার কোটা যার যেটা সার্টিফিকেট সেটা নিয়ে যাবে এরপর হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা এখানে কিন্তু লেখা আছে যে পিসি ক্যান্ডিডেটের জন্য বাট যারা অলরেডি ফার্স্ট অ্যালটমেন্টে অ্যাডমিশন নিয়েছে তাদের অনেকেরই বক্তব্য যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু নিচ্ছে তো সেক্ষেত্রে বলবো তোমরা পারলে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করিয়ে নিয়ে যাবে ডোমিসাইল সার্টিফিকেটের কোনো কোনো কলেজে প্রোফর্মা এ কোনো কোনো কলেজে প্রোফর্মা বিটা নিচ্ছে তোমরা সাথে দুটোই নিয়ে যাবে এরপর চলে আসছি অ্যান্টি র্যাগিং এর ব্যাপারটা অ্যান্টি র্যাগিং এ অনেক কলেজে যেটা তোমাদের যে A4 পেজের যে অ্যানেক্সচার 1 এবং অ্যানেক্সচার 2 সেটা নিয়েছে অনেক কলেজে কিন্তু অনলাইনে যেটা অ্যাপ্লাই করেছো সেটা নিয়েছে সো এই মুহূর্তে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ তারা কিন্তু অ্যানেক্সচার 1 এবং অ্যানেক্সচার 2 আমি
পিডিএফটা দিয়ে রেখেছি টেলিগ্রামে, তো সেটাকে কিন্তু ফিল করে সাথে করে নিয়ে যাবে। এছাড়া তোমরা যখনই সমস্ত ডকুমেন্টসটা ভেরিফাই হয়ে যাবে, আর হ্যাঁ তার সাথে নিজেদের সাথে একটা করে ফটো রাখবে, নিজেদের একটা পাসপোর্ট সাইজ ছবি রাখবে। সো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা যখন কলেজে যাবে অ্যাডমিশন নেওয়ার জন্য, অ্যাডমিশন তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে। ডকুমেন্ট ভেরিফাই করার পরে তোমাদেরকে অনলাইনে যে অ্যাডমিশন ফিজ সেটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার পর, অনলাইনে পেমেন্ট করার পর, এই যে স্ক্রিনশট, পেমেন্ট উইন্ডোর যে স্ক্রিনশট এটা, এবং তোমাদের যে অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে এই যে স্ক্রিনশটটা দেখছো এখানে, অ্যাপ্রুভ ডকুমেন্ট, অ্যাপ্রুভাল স্ট্যাটাস অ্যাপ্রুভড, এবং অ্যাডমিশন স্ট্যাটাস অ্যাডমিটেড, তো এই দুটো পেজ কিন্তু কলেজে তোমাদের জমা দিতে হবে, এবং এরপরে তোমাদের সমস্ত অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে। সো সকলকে অল দ্য ভেরি বেস্ট অফ লাক, কেউ কোনো ডকুমেন্টস নিয়ে যেতে ভুলবে না, এবং যারা যারা অটো আপগ্রেড করতে চাইছো তারা তারা অটো আপগ্রেড করবে। এবং থার্ড অ্যালটমেন্টে তোমাদের নাম আসছে কিনা সেটার জন্য ওয়েট করতে হবে, এবং যে সমস্ত স্টুডেন্টসরা অ্যালটমেন্ট পেলে না, সেকেন্ড অ্যালটমেন্টেও অ্যালটমেন্ট পেলে না, তাদের জন্য আরও একটু অপেক্ষা। তার কারণ হচ্ছে থার্ড অ্যালটমেন্টের রেজাল্ট পর্যন্ত কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে, তার মধ্যে তোমরা আশা করছি কলেজ পেয়ে যাবে।